ম্যানজিন গরিব মেয়ে, আর আমার আম্মুর আত্মীয় স্বজন থাকলেও বিয়ের কথা বলতে পারে না, সেই সাহসটা হয় না। কারণ সেরকম টাকা পয়সা আমাদের নাই, যৌতুক দেওয়া বিয়া বসার মতো ক্ষমতা আমাদের নাই। তার জন্য প্রতিবেদনের সামনে আসছি। এখন যদি যৌতুক ছাড়া কেউ বিয়া শুরু করতে চান তাহলে আমার নম্বরে ফোন দিন, যোগাযোগ করবো আপনাদের সাথে। আপনার নাম্বার কি সব সময় খোলা রাখেন? হ্যাঁ, 24 ঘন্টা খোলা থাকে। আচ্ছা, তো কখনো প্রেম টেম করছেন নাকি? প্রেম টেম করার মতো সময় হয় না। এই যে বললাম না, আমি সব কথাই তো বললাম, এই প্রেম করার কখনো সময় হতে নাই। এমনি বাজবুদের কাজে কামেই। তা তো সুন্দর, একটা মেয়ে প্রেম টেম করে না, এটাকে বিশ্বাস করবে? বিশ্বাস না করলে তো কিছু করে না। আমি তো করি নাই, কারণ আমার সেরকম সময় হয় নাই। আমি যদি ফালতু বাসায় মোবাইল টিপতেছি বা একটা সবটাই টাচ ফোন থাকলে, আমি বাসায় খুঁজে ফোন টিপতেছি, তাহলে যদি কেউ দেখে এমনি পছন্দ করতে পারতো, পছন্দ করে এখন আমার সেরকম সে আমি বলি, তার বয়স যেই রকমই হোক না কেন, চেহারা যেই রকমই হোক না কেন, তার মনটা যদি ভালো হয়। ওয়েলকাম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী আপু দাঁড়িয়ে আছে। তো আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন এত সুন্দর হয়ে আমাদের ক্যামেরার সামনে আসতে হইলো, তো কি জন্য আসলেন, তো তিনি কি বলতে চান? আপু আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো থাকলে কেন প্রতিবেদনের সামনে আসছি? আচ্ছা, দেখে তো মাশাআল্লাহ খুব সুন্দরই লাগছে। তো ভালো নাই কেন? এই ঠিক মতন খাইতে দেখতে পারি নাই, গরে খাইতে দেখতে খাইতে পারি নাই। আচ্ছা, তো আপনার নাম কি? আচ্ছা, তো যে বললেন যে খেতে খুঁতে পারেন না, ঠিক মতো চলতে পারেন না, তো আপনার পোশাক আশাক দেখলে তো মনে হয় না যে আপনি না খেয়ে আসেন বা ঠিক মতো চলতে পারতেছেন না। এখন আসছি প্রতিবেদনের সামনে, এরকম সাজে আসছি, যদি কেউ পছন্দ করে তার জন্য, আর আমি যে হালে থাকি যদি ওই রকম ভাবে আসে তাহলে সবকে পছন্দ করবো না। এর জন্য আমি একটু সাজ সাজে আসছি, অন্যজনের জিনিসপত্র দিয়েছি, একটু মেকআপ করছি, তার জন্য আগে নিয়ে আসছি যাতে কেউ পছন্দ করে। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বলছেন যে সাজগোজো থাকলে অনেকে বিয়ে অনেকে তো মনে করেন যখন বিয়ে শাদী করে তখন কি সুন্দর সাজ দেয় দেখতে ভালো লাগে না, তো এই জন্য আপনিও আসছেন ইউটিউবে যখন আসবেন একটু সেজে গুজে আসে নাকি? তো পোশাক আশাক কার আপনার না আপনার বান্ধবীর? সব বান্ধবীর। আচ্ছা, তো পড়াশোনা জানেন নাকি কানি সফা? পড়াশোনা করেন না। তো কেন পড়াশোনা করেন না কেন? কারণ অনেক যখন আমি অনেক ছোট, মানে স্কুলে যাওয়ার মতো বয়স হয় নাই বা প্রাইভেটে পড়ার মতো, তো ওই টুকু বয়সে আমার আব্বু ফালাই দিয়ে চলে গেছে, এখন আম্মু একটা সংসার চালাতে পারে না, তার জন্য আর কি পড়ালেখাটা হয়ে ওঠেনি। আচ্ছা, খুবই কষ্টের কথা। আপনার ভাই বোন কয়জন? ভাই বোন আমরা দুই বোন এক ভাই। দুই বোন এক ভাই, বড় কে আপনি? হ্যাঁ। আচ্ছা, তো আপনি তো পড়াশোনা করেন নাই, তো আপনার বাবা আছে তো নাকি? বাবা আছে কিন্তু আমাদের খোঁজ খবর নেয় না। আমরা জানি যে আসলে কই আছে, কি একটা ইন্ডিয়া কোন জায়গা জানি থাকে, খালি আমরা একটু কি জানি, আমাদের খোঁজ খবর নেয় না, আর আমরা অনেকদিন ধরে কথাবার্তা কই না আবার দেখি না। তো যে তাহলে সব ভাই, যে আপনি মনে করেন গরিব মানুষ পড়াশোনা করেন নাই, ঠিক না, ঠিক মতো পড়াশোনা করতে পারতাছেন না, তো কি করেন আপনি, কাজ বাস করেন? হ্যাঁ, বাসা বাড়িতে কাজ করি, যদি না কাজ করি তাহলে খাবো কেমনে? তো যে বাসা বাড়িতে কাজ করেন, এটা কি মানুষ খারাপ বলে? মানুষ অনেকে আছে না, দেখা গেল টিটকারি মারে বা কত খারাপ কথা বলে, আমি সহ্য করতেই তো হইব, নাহলে আমি খামু গেম না, আমার তো সংসারটা চালাতে লাগবো। আমি একলা হইলে, আমি একবেলা খাইলে 10 বেলা না খেয়ে থাকতে পারতাম, একটু কষ্ট হইতো, কিন্তু আমার সাথে তো আরো 3 জন আছে, ওদের জন্য তো খাবার আনতে হইবে, তাই না? তাই কি বিয়ে শাদী করবে নাকি আরো পরে করবেন? আমার না আসছি প্রতিবেদন, যদি কেউ দেখে পছন্দ হয় তাহলে ফোন দিবে, কথাবার্তা বলবে, বিয়ে শাদীও করবো। আচ্ছা, বিয়ে শাদী বসার ইচ্ছা আছে? তা আপনার আম্মা কিছু বলে বিয়ে শাদীর কথা? আমার কি বলবে, আমার কিছু বলে না। মানে কি জন্য বিয়ে করতে গেলে তখন যৌতুক দিতে হয়, ঠিক না? এই জন্য তো আসছি, যদি পছন্দ হয় প্রতিবেদন করছি, যদি যৌতুক না নিয়ে বিয়ে করে। আচ্ছা, তো আমি সেলাই মেশিনের কাজও জানি, যদি ওই পাশাপাশি কেউ আমার একটা সেলাই মেশিন কিনে দেয় তাহলে আমি এমনি কাজ করে আমি বাসায় বসে খাইতে পারতাম, খেয়ে বাঁচতে পারতাম, কারণ আমি একজন মুসলিম ঘরের মেয়ে, আমি তো আর বাইরে ঘুরে কাজ করি এটা তো আমার মানায় না। আমি ঘরে বসে কাজ করবো, ঘরের কাজ করবো, এইটাই। যদি কেউ দেখা পছন্দ হয়, ভালোবাসা ছোট বোন হিসেবেই হোক বা ভালোবাসা মানুষ হিসেবেই হোক, যদি একটা সেলাই মেশিন কিনা দেয় তাহলে তার সাথে আমি সারা জীবন থাকতে রাখবো। আচ্ছা, তো দর্শক আপনার যদি তানি সাহার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01785335076। আমি নাম্বারটা আবারও বলছি 01785335076। তো দর্শক, প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।